আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সরকারের ধারাবাহিকতায় গেল বারো বছরে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি সকল সূচকে স্পর্শ করেছে যুগান্তকারী মাইল ফলক সকালে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে কথা বলেন তিনি এ সময় করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা দৃঢ়তা সাহসিকতা ও কর্মনিষ্ঠা আজ বিশ্বনন্দিত বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসকে কে সৌরভের প্রতিবেদনে বিস্তারিত বুধবার সকালে সরকারের একযোগ পূর্তি উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটি আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলটির সাধারণ সম্পাদক কাদের মহান তিনি বলেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সকল দেশকে ছাড়িয়ে অগ্রগতির অভূতপূর্ব স্মারক বহন করছে সরকারের ধারাবাহিকতা গত বারো বছরে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সকল সূচকে যুগান্তকারী মাইলের ফলক স্পর্শ করেছে বাংলাদেশ আর বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল বঙ্গবন্ধু আমাদের ভৌগোলিক মুক্তির রোল মডেল আর বঙ্গবন্ধু কন্যা আমাদের অর্থনৈতিক মুক্তির রোল মডেল এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন ঐতিহ্য ফিরে পেয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক করোনার মতো বৈশ্বিক মহামারী নিয়ন্ত্রণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিশ্ব মাঝে অনুকরণীয় রাষ্ট্রের মর্যাদা পেতে পেয়েছে বাংলাদেশ শেখ প্রজ্ঞা ও বিশ্বনন্দিত এছাড়া সম্প্রতি নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মির্জা কাদেরের বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের এই পার্টিতে সভাপতি শেখ হাসিনা ছাড়া আমরা কেউই অপরিহার্য শৃঙ্খলা বিষয়ে যে ব্যবস্থাই নেবেন দলের সভাপতি হিসাবে হিসেবে ব্যাপারে আমরা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কেউই ছাড় পাবে না এস কে সৌরভ এস ঢাকা প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএ টিভির ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এসএ ডট টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ বিডিতে যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এছাড়াও এসএ টিভির বাছাইকৃত সংবাদ দেখতে ইউটিউব ডট কম স্ল্যাশ এসআইটিভি নিউজে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ এসএ টিভি বিডিতে টিভি সাথে আছি সবসময়